আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এম.ভ সিক্সটির চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আছি মঙ্গলসিকদের লঞ্চ ঘাটে। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ, ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:23। আপনারা হচ্ছে ভিডিওতে কর্ণফুলি-12 লঞ্চটা দেখতে পাচ্ছেন। আজকে ঢাকা বেতুয়া চারফ্যাশন নোটে 2টি লঞ্চ কর্ণফুলি সিরিজের, কর্ণফুলি-12 এবং 13। কর্ণফুলি-12 লঞ্চটা প্রথম হচ্ছে মঙ্গলসিকদের লঞ্চ ঘাটে এসছে, এবং কর্ণফুলি-13 লঞ্চটা হচ্ছে কর্ণফুলি-12 লঞ্চটা চলে গেলে তার হচ্ছে প্রায় 20 থেকে 25 মিনিট পরে কিন্তু এই মঙ্গলসিকদের লঞ্চ ঘাটে আসবে। এবং আপনারা কিন্তু আজকে প্রচুর যাত্রী দেখতে পাচ্ছেন। আজকে যেহেতু শুক্রবার, অনেক হচ্ছে ঘুরতে আসে মঙ্গলসিকদের লঞ্চ ঘাটে। তাছাড়া টার্মিনালে যেসব যাত্রীরা আছে তারা কিন্তু পরবর্তী যে কর্ণফুলি-13 লঞ্চটা আছে সেই লঞ্চে অপেক্ষাই করছে। আর এই মুহূর্তে হচ্ছে কর্ণফুলি-12 লঞ্চটা ছেড়ে দিবে মঙ্গলসিকদের লঞ্চ ঘাট থেকে। আজকে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে হচ্ছে বেতুয়া চারফ্যাশনের উদ্দেশ্যে তাসিপ সিরিজের 2টি লঞ্চ আছে, সেগুলো হচ্ছে ছেড়ে আসবে তাসিপ 3-4 লঞ্চ, এবং বেতুয়া চারফ্যাশন থেকে এই কর্ণফুলি-12 এবং 13 লঞ্চটি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে।